চ্যানেল আমি অনুশ্রী তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি তো মায়ের কাছে আছি, আজকের ব্লগটা আমি মায়ের এখান থেকেই করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কালকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি, একটু আপলোড করতে দেরি হয়ে গেছে। তো সকালবেলা এখানে উঠে ঘুম থেকে দেখো আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, মেয়েরও করা হয়ে গেছে, চাঠাও খাওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। মা রান্না করছে, বর গেছে একটু মাংস আনতে, আজকে ফ্রাইড রাইস আর মাংস হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি চলে এসেছি মায়ের রান্নাঘরে। মা এতক্ষণ রান্নাঘরে সব মানে সকালের খাবার টাবারগুলো সব মা করেছে, আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে হয়েছে, আর ডিম সিদ্ধ, আলু সেদ্ধ ভাত আর উচ্ছে ভাজা, ডাল সিদ্ধ, এসব দিয়ে সকালবেলাটা খাওয়া হয়ে গেছে। এখন মাংসটা করবো আর ফ্রাইড রাইসটা করবো। ফ্রাইড রাইসের জন্য যে ভাতটা, দেরাদুন রাইসের যে ভাতটা, সেটা মা করে রেখেছে, আর আমি জাস্ট সবজিগুলো ভেজে এখানে দিয়ে দেবো, মিক্স করে দেবো, আর মাংসটা আমি করবো। তো চলো রান্নাটা স্টার্ট করি। এখন মশলা বাটা চলছে, দেখতেই পাচ্ছ মাংস রান্না হবে, তার জন্য মশলা বাটছি আমি। মা পেঁয়াজ রসুন আদা সবই কেটে রেখেছিল, মা রসুনটা বেটে দিয়েছে, বাট আদাটা বাটা বাকি রয়েছে। মাকে বললাম তুমি মেয়েটাকে রাখো, আমি বাটাবাটিগুলো করে নিচ্ছি, সেই জন্য বাটাবাটিগুলো চলছে এখন। তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। সলিড মাংস একদমই ভালো লাগে না, সেই জন্য কিছু সলিড মাংস মাংসের থেকে আমি তুলে নিয়েছি, সেগুলো এখন কুচিয়ে নিচ্ছি। তো এগুলো আমি ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দেবো, ফ্রাইড রাইসটা বেশ ভালো হবে, চিকেন ফ্রাইড রাইস হয়ে যাবে, সেই জন্য কুচিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমি কী করে ফ্রাইড রাইসটা করি। মা মেয়েকে চান করিয়ে দিয়েছে, আমি এদিকে রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তারপর আমি স্নান করে নেব। দেখো মাংসগুলো কোচানো হয়ে গেছে। হ্যাঁ দাও, এখানে মাংসর অবস্থাটা কি আছে দেখি। মাংস খাবো, কচা কচা মাংস। আমার মেয়ে ঝালটা খেতে খুব পছন্দ করে। কিরে
মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি আছে, আর এখানে আছে কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, কারণ কাজু বাদামটা আমি মাঝখান থেকে ছাড়িয়ে নেব, সেই জন্য ভিজিয়ে রেখেছি। এখানে কুচানো মাংসটা আছে, তো চলো স্টার্ট করি। এখানে তো সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে আমার। এখানে ক্যাপসিকাম, গাজর, বিনস সব কুচিয়ে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দিয়েছি। ওগুলো সব মাই কুটে রেখেছিল। এর মধ্যে আমি নুন দিয়ে দেব। কাজু বাদামটা আমি আগে দিইনি, কারণ কাজু বাদামটা আগে দিলে প্রথমেই থাকবে একদম পুড়ে যায়, সেই জন্য এখন দিয়ে দিলাম। আমি একদম মশলা, বেশি মশলা মানে যে সসগুলো দেয় সেই সসগুলো আজকে মার কাছে অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমি সস খাওয়াই করছি। নাহলে একটু সয়া সস, চিলি সস দিলে ভালো লাগে, বাট মার কাছে আজকে অ্যাভেলেবেল নেই, সেই জন্য দিয়ে দিলাম। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, বেশি চিনি দেবো না, কারণ আমার সুগার আছে, খেতে পারবে না। আর ফ্রাইড রাইস অতিরিক্ত মিষ্টি আমার ভালো লাগে না, তাই 2 চামচ চিনি দিলাম। ব্যাস রেডি আমার সব, এবার আমি এটা ভাতের সঙ্গে মিশিয়ে দেবো। এই যে এখানে ভাতটা করা আছে, এই দেখো ভাতটা আমার মেশানো হয়ে গেছে। তো আমি এখন রান্নাঘরটা একটু, ভাতটা তো আমার মেশানো হয়ে গেছে, রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপরে আমি চা করতে যাবো। তো তোমার ভিডিওটা দেখে থাকো।
ও মা এখন খাবারটা বাড়ছে, তো খেয়ে নেবো এখন সবাই মিলে একসাথে, তারপর একটু রেস্ট নেব, তারপরে আবার ভিডিও শুরু করব। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ কালকে রাত্রে ভালো ঘুম হয়নি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর মেয়েকে ঘুম থেকে তুলে খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছিল, তো ঘুম থেকে উঠে খাওয়ালাম, খাইয়ে দাঁড়িয়ে বসলাম। দেখুন তো একটু পরে বাড়ি চলে যাব। তো আজকে মাদার্স ডে, মাকে মাদার্স ডে উইশ করলাম, একটু পরে চলে যাব। আমাদেরকে বাড়িটা দেখাবো, বাড়ি তো কালকে দেখিয়েছি, আমি ছাদটা তোমাদেরকে দেখাবো একটু পরে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি ছাদে এসেছি, এখন একটু পরে বেরিয়ে যাব। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সন্ধে দিলাম, সব কিছু গোছাচ্ছি, এখন বিছনাটা একটু গোছাবো। তো খুব ভালো লাগলো মায়ের কাছে গিয়ে, অনেকদিন পরে থাকলাম গিয়ে, হাজবেন্ডকে নিয়ে থাকা হয়ই না, কালকে থেকে আবার ওর কাজ শুরু হচ্ছে। তো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায় নিলাম, টাটা, বাই বাই।